আসসালামু আলাইকুম রিয়ান, আজকে তৈরি করা দেখাচ্ছি ভাতের হাঁড়িতে ঝটপট কীভাবে নান তৈরি করে নিতে পারবেন। আর এই নানটা হবে কিন্তু অনেক সফট আর ফুলকো। নানটা কতটা সফট হবে সেটাও একটু দেখিয়ে দিচ্ছি। আর এই নানটা তৈরি করা শিখে গেলে কখনো দোকান থেকে আর নান কিনে খেতে হবে না। নান তৈরি করার জন্য প্রথমে একটি মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি 4 কাপ পরিমাণে ময়দা। এবার দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ পরিমাণে কু পাউডার মিল্ক। এখানে পাউডার মিল্কটা কিন্তু ব্যবহার করতে হবে, তাহলে নানের টেস্টটা বেশি ভালো আসবে। হোটেলের নানে যেহেতু একটু মিষ্টি মিষ্টি ভাব আসে, তার জন্য আমি এখানে 3 টেবিল চামচ পরিমাণে চিনি নিয়েছি। আর দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণে ইস্ট, 1 চা চামচ লবণ অথবা টেস্ট অনুযায়ী লবণ। এবার সব কিছু খুব ভালোভাবে একটু মিশিয়ে নিব। লবণ ও ইস্ট কিন্তু একসাথে দিবেন না, এক সাইডে দিতে হবে। ইস্ট যে পাশে থাকবে লবণটা ঠিক তার বিপরীত পাশে দিতে হবে। লবণ আর ইস্ট একসাথে দিলে কিন্তু ইস্টের কার্যকারিতা কমে যাবে। সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এবারে অল্প করে পানি দিয়ে একটা ডো তৈরি করে নিব। আজকে ডোটা তৈরি করার জন্য নর্মাল রুম টেম্পারেচারে পানি ব্যবহার করেছি। এখানে কোনো গরম পানি অথবা একদম ঠান্ডা পানিরও প্রয়োজন হবে না। রুম টেম্পারেচার যে পানিটা থাকে সেই পানিটা দিয়েই পারফেক্ট একটা ডো তৈরি করে নিতে হবে। ডোটা কিন্তু পারফেক্টভাবে তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে। এবার এটাকে রেস্টে রেখে দেওয়ার জন্য প্রথমে একটি র্যাপিং পেপার দিয়ে খুব ভালোভাবে ঢেকে রেখে দিব। একটু গরম জায়গায় রাখলে কিন্তু ইস্টটা খুব ভালোভাবে অ্যাক্টিভ হবে। তো ইস্টটা অ্যাক্টিভ করার জন্য এটা র্যাপিং পেপার দিয়ে খুব ভালোভাবে ঢেকে রেখে দিচ্ছি। র্যাপিং পেপার যদি না থাকে প্লাস্টিক র্যাপ দিয়ে অথবা ভালো কোনো ঢাকনা দিয়েও কিন্তু ঢেকে রেখে দিতে পারেন। র্যাপিং পেপার দিয়ে ঢেকে ওয়েট করব 3 থেকে 4 ঘন্টার জন্য। তো 3 ঘন্টা পর ফিরে এলাম। 3 ঘন্টার মধ্যে কিন্তু ময়দাটা খুব সুন্দরভাবে ফুলে উঠেছে, ইস্টটা খুব তাড়াতাড়ি অ্যাক্টিভ হয়ে গিয়েছে। কতটা পরিমাণে ফুলেছে সেটা কিন্তু ভিডিওতে দেখে বুঝতে পারছেন। এবার ডোটাকে আবারও খুব ভালোভাবে একটু মথে নিব। খুব ভালোভাবে মথে নেওয়া হয়ে গেলে এবার ডোটা থেকে অল্প পরিমাণে ডো নিয়ে নিচ্ছি নান তৈরি করার জন্য। কী পরিমাণে নানটাকে তৈরি করবেন, কতটুকু সাইজ করবেন সেই অনুযায়ী কিন্তু ডোটাকে নিতে হবে। এবার ডোটাকে গোল একটা শেপ দিয়ে নিচ্ছি, আর কীভাবে শেপটা ভাজে ভাজে দিচ্ছি সেটা কিন্তু ভিডিওতে দেখে বুঝতে পারবেন। 2 হাতে তালুতে নিয়ে ডোটাকে গোল একটা শেপ দিয়ে নিচ্ছি। ঠিক এরকম করে সবগুলো ডো তৈরি করে নিব। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী নানটাকে যে কোনো শেপে তৈরি করে নিতে পারেন। আমি একটু লম্বাটে করে নানটাকে তৈরি করে নিব। নানটাকে বেলার জন্য সামান্য পরিমাণে ময়দা অ্যাড করে নিলাম। নানটাকে লম্বা করে তৈরি করে নেওয়া হয়ে গেলে এবার চলে যাচ্ছি চুলায়। নানটার কতটুকু মোটা হবে সেটাও কিন্তু একটু দেখিয়ে দিলাম। চুলায় একটি পরিষ্কার ভাতের পাতিল বসিয়ে দিয়েছি। এবার নানটার যে সাইডে বেলেছি সে সাইডে সামান্য পরিমাণে পানি ব্রাশ করে নিচ্ছি। নানের মধ্যে পানি ব্রাশ করে নিব, আর যে পাতিলের নানটাকে তৈরি করব সে পাতিলে সামান্য পরিমাণে তেল দিয়ে তেল ব্রাশ করে নিব। চাইলে কিন্তু বাটার দিয়েও ব্রাশ করে নিতে পারেন। যে কোনো ভাতের পাতিল অথবা যে কোনো রান্নার পাতিলে কিন্তু এই নানটা তৈরি করে নিতে পারবেন, তবে সিলভারের পাতিল হলে নানটা বেশি ভালো হয়।
তেলটা ব্রাশ করা হয়ে গেলে পানি ব্রাশ করে রাখা নানটাকে পাতিলের উপর খুব সুন্দরভাবে একটু বিছিয়ে দিচ্ছি। একই সাথে কিন্তু দুই থেকে তিনটা নানও তৈরি করা যায়। আমি প্রথমে একটা নান তৈরি করে নিয়ে দেখিয়ে দিচ্ছি। যখন নানটা একটু ফুলে উঠবে, কালার চেঞ্জ হয়ে আসবে, এ পর্যায়ে উল্টে পাতিলটাকে উল্টে ধরে উপরের সাইডটাকে একটু কালার নিয়ে আসব। আর কীভাবে নিয়ে আসতে হবে সেটা অন্য একটা ভিডিওতেও দেখিয়ে দিচ্ছি। একসাথে কীভাবে দুই তিনটা নান তৈরি করবেন সেটাও কিন্তু একটু দেখিয়ে দিচ্ছি। প্রথমবার পাতিলে তেল ব্রাশ করলে কিন্তু হবে, দ্বিতীয়বার আর তেল ব্রাশ করতে হবে না, তবে নানে অবশ্যই পানিটা ব্রাশ করে নিতে হবে। যখন একটা সাইড এরকমভাবে ফুলে উঠবে, এ পর্যায়ে পাতিলটাকে উল্টে ধরে নিতে হবে আর অবশ্যই একটু লুসনি দিয়ে ভালোভাবে ধরে নিতে হবে, কারণ এ পর্যায়ে পাতিলটা কিন্তু অনেকটাই গরম থাকে। কত সুন্দরভাবে নানগুলো ফুলে উঠেছে সেটা কিন্তু ভিডিওতে দেখে বুঝতে পারছেন। এবারে পাতিলটাকে একটু উল্টে ধরছি, এতে করে নানের উপরের সাইডটাও খুব সুন্দরভাবে ফুলে উঠবে আর খুব সুন্দর একটা কালারও চলে আসবে। কীভাবে উল্টে ধরেছি সেটা কিন্তু ভিডিওতে দেখে বুঝতে পারছেন। খুব সুন্দরভাবে কিন্তু নানগুলো ফুলে গিয়েছে। নানগুলো যখন একটু উল্টোভাবে ছেঁকা দিবেন তখন দেখবেন একটু পড়ে যাবে, সেক্ষেত্রে কিন্তু একটা কাঠি অথবা নাইফের সাহায্যে একটু চেপে ধরলেই নানগুলো খুব সুন্দরভাবে ফুলে উঠবে। তো একইভাবে সবগুলো নান তৈরি করে নিয়েছি আর নান কতটা সফট হয়েছে সেটা তো একটু দেখিয়ে দিচ্ছি। নানগুলো কত সুন্দরভাবে কিন্তু ফুলে গিয়েছিল। আজকের এই রেসিপিটি কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর এই রেসিপিটি অবশ্যই বাসায় ট্রাই করার অনুরোধ রইল। আজকের নানটা আমি মুরগির কালাগুনার সাথে পরিবেশন করে নিয়েছি। চলে আসবেন ইনশাআল্লাহ আবারও কোনো নতুন রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।